এবার হিরো আলমের নায়িকা হতে চলেছেন বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ন্ত, এই নিয়েই হচ্ছে হাসাহাসি এবং কটাক্ষ। এদিকে আবার 80 বছর বয়সেও অভিনয়েই চালিয়ে যেতে চান অভিনেত্রী রানী মুখার্জি। এদিকে আবার মুক্তির আগেই রেকর্ড পরিমাণে আয় করতে শুরু করে দিয়েছে রণবীরের অ্যানিমেল ছবিটি। চলুন জেনে নেওয়া যাক, বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ন্তের সঙ্গে দেখা মিলল আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে। মঙ্গলবার 28 নভেম্বর এই অভিনেত্রীর সঙ্গে বেশ কিছু স্থির চিত্র এবং ভিডিও প্রকাশ করেন আলম। সেখান থেকেই বোঝা গেল তাদের দুজনের ছবি আসতে চলেছেন। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন হিরো আলম, যেখানে আরাফ খানের একটি মোবাইল শোরুমের উদ্বোধন করছেন তিনি। সেখানেই রাখি সাওয়ান্তের সঙ্গে দেখা হয়েছে এই কন্টেন্ট ক্রিয়েটারের। আরাফ খানের নিমন্ত্রণেই দুবাইয়ে গিয়েছিলেন এই বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। রাখির সঙ্গে ছবি প্রকাশ করে হিরো আলম দাবি করেন, আমি বলিউডে কাজ করতে যাচ্ছি যেখানে আমার সঙ্গে রাখি সাওয়ান্ত কাজ করবেন নায়িকার চরিত্রে, ছবিটা প্রযোজনা করবেন আরাফ খান। হিরো আলমের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় রাখি চিৎকার করে বলছেন, দেখো সালমান ভাই, বলিউডে নতুন নায়ক নিয়ে আসছি আমি নিজে। ওই ভিডিওতে আরাফ খান বলেন, আলমকে নিয়ে আমি বলিউডে সিনেমা বানাবো খুব শীঘ্রই, যে পরিমাণ টাকা লাগে আমি দিব, ভারত দুবাই এবং বিশ্বের বিভিন্ন দেশে শুটিং হবে সিনেমাটির। আর এটি শুনে হাসাহাসির রোল পড়েছে সোশ্যাল মিডিয়াতে। চলুন এবার আসা যাক রানী মুখার্জির কাছে। বর্তমানে একটি ইন্টারভিউতে তিনি বলেন, আমি মনে করি না একজন অভিনেতাকে বয়স দিয়ে বিচার করা উচিত, এটি শুধু এ কারণে যে দর্শক বেশিরভাগ ক্ষেত্রে তরুণদের পর্দায় দেখতে চান, তবে আপনাদের এই ভ্রান্ত জগতে না থাকা এবং বিশ্বাস করাও গুরুত্বপূর্ণ যে আপনি পর্দায় সর্বদাই তরুণ। আপনি মনের দিক থেকে তরুণ হতে পারেন, কিন্তু আপনার বয়সকে মেনে নেওয়া এবং আপনার বয়সের সঙ্গে মানানসই ভূমিকা গ্রহণ করাও আপনার গুরুত্বপূর্ণ একটা কাজ। দীর্ঘ 27 বছর ধরে বলিউডে নিজের অবস্থান ধরে রেখেছেন রানী মুখোপাধ্যায়। তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গিয়েছেন নিজের ওপরেই। এ নিয়ে তার ভাষ্য, যেভাবে আমার দর্শকরা আমাকে পছন্দ করছেন এবং আমাকে গ্রহণ করেছে সেভাবেই আমি কাজ করতে চাই। দর্শক আসলে আমাকে বয়সে বাধা ভাঙতে সাহায্য করেছে, আর আমি 80 বছর হয়ে গেলেও অভিনয় ক্যারিয়ারেই থাকতে চাই। 45 বছর বয়সেও রানীকে মিসেস চ্যাটার্জি ভার্স নরওয়ে ছবিতে শেষবারের মতো দেখা গিয়েছে নায়িকা চরিত্রেই, আর সেখানে মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন রানী মুখার্জি। রানীর কথায়, আমি আমার তৃতীয় ছবি কুচকুচ হোতা হ্যাতে একজন মায়ের চরিত্রে অভিনয় করেছি, আবার তারা রামপাম ছবিতে আমি 2 সন্তানের মায়ের ভূমিকায় অভিনয় করেছি। আমি সচেতনভাবে চেষ্টা করছি চরিত্রের বয়স ফ্যাক্টরকে গুরুত্ব না দিয়ে যে চরিত্রে অভিনয় করছি তার প্রতি সুবিচার করতে, যেন সবাই আমাকে সেই চরিত্রেই ভালোবাসে। এবার চলুন আসা যাক রণবীর কাপুরের কাছে। আর কয়েকদিন পরই মুক্তি পেতে যাচ্ছে রণবীর কাপুরের অন্যতম বড় সিনেমা অ্যানিমেল। আগামী 1 ডিসেম্বর ছবিটির মুক্তি ঘিরে রীতিমতো ঝড় বইছে বক্স অফিসে। শুধু রণবীর নয়, এই ছবিতে ববি দেওয়ালের লুকও সবার নজর কেড়েছে। সঙ্গে রয়েছে জনপ্রিয় অভিনেতা অনিল কাপুর, রশ্মিকা মান্দানা সহ একাধিক তারকারা। এদিকে শনিবার থেকেই ভারতে অ্যানিমেল ছবির আগাম বুকিং শুরু হয়েছে। বক্স অফিসে বলছে ইতিমধ্যে এই ছবির ঝুলিতে 6 কোটি 40 লক্ষ টাকা উঠে গিয়েছে। শুধু তাই নয়, 2 লাখের ওপরে টিকিটও বিক্রি হয়ে গিয়েছে এই সিনেমার, যা একটা বড় আশার আলো দেখিয়েছে রণবীরের নতুন সিনেমার প্রতি। বিশেষজ্ঞরা দাবি করছে মুক্তির দিন 1 ডিসেম্বর 50 কোটির ব্যবসা করতে পারে রণবীরের অ্যানিমেল ছবিটি। আপাতত দেখার বিষয় 1 ডিসেম্বর কত আয় করতে পারে অ্যানিমেল ছবিটি। সো ভিউয়ার্স, বলিউডের এই লেটেস্ট আপডেটগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ, নূর, সেলিব্রিটি লাইফ লাইন।